বাসায় আমি যখন জার্নি করে আসি আসার সময় সম্ভবত ঘুমাইছিলাম, ঘুমানোর পরে ঝাঁকি লেগে আমার ঘেঁটি এবং মাথায় সমস্যা হয়। তারপরে আমি প্রায় 6-7 মাস আগে আর কি, পরে আমি আসার পরে আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিই ব্যথার জন্য, কিন্তু সামান্য কিছু ভালো হওয়ার পরে আবার এই একই অবস্থা। আমার ভাই বিরাদের আছে, তাদের সাথে আলাপ করলাম, আমার ছেলে একজন ছিল, আপনি এখানে চলেন। উনি বললো উনি তো ভালো ডাক্তার, ওখানে একবার চলেন। আচ্ছা, আমি প্রথম আসতেই চাইনি, পরে বলছেন না চলেন। আমার ভাই ব্রাদারও বললো, পরে বলার পরে আমি আসলাম। এসে মোটামুটি আমি কয়েকদিন চিকিৎসা নিলাম, চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি আমি এখন আমি ঘাড়ে মুভমেন্ট করতে পারতেছি, মাথায় তো একটা সমস্যা বেশি নাই, আল্লাহর মধ্যে ভালো। বলছিল আমার ছেলে বলছিল আপনার বিছানে পড়ে যাবেন, পরে আমি ওই চিকিৎসা ওখানে বাদ দিয়ে পরে স্যারের কাছে আসি। স্যারের কাছে আসার পরে মোটামুটি এখন আমি গেটে গেটে সুন্দর বিরতি করতেছি, তারপরে মাজায় মোটামুটি মোটামুটি। কেমন আছে এখন ছেলে? জি ছেলে ভালো এখন আলহামদুলিল্লাহ। কতদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন আপনার ছেলে? ছেলে ছিল 15 দিন। 15 দিন সে এখন স্বাভাবিক সব কাজ করতে পারে, স্বাভাবিক কাজকর্ম করতে পারে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। ডিপিআরসি হসপিটাল, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটার সাথে আপনার সবাই আসলে কম বেশি এখন জড়িত, বিশেষত যারা ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবত ভুগছেন বা যারা দীর্ঘদিন যাবত অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা নিয়ে আপনার সমাধান খুঁজছেন, তাদের কাছে এই নামটা অনেক বেশি পরিচিত একটি নাম এবং অনেকের নির্ভরতারও একটি জায়গা। অনেক মানুষ আছেন যারা প্রায় 18-20 বছর যাবৎ বিভিন্ন ব্যথা নিয়ে ভুগেছেন বা দেখা যায় 15-16 বছর আগে স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে গিয়েছেন। সেই ধরনের মানুষরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, স্বাভাবিক চলাচল করতে পারছেন, হাসি ফুটে উঠেছে তাদের মুখে এবং তাদের পরিবারে, এবং অসংখ্য মানুষের মুখে হাসি ফুটানো মানুষটার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ঠিক তারই আরেকটি সফলতা আজকে আমরা আপনার সামনে এনে হাজির করেছি। আমাদের সাথে আমাদের যে ভাইটা এখানে উপস্থিত আছেন, দীর্ঘদিন যাবৎ উনি ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, আজকে উনি এসেছেন আপনাদের সামনে ওনার সেই সমস্যাগুলো আপনাদের সামনে আলোকপাত করার জন্য, এবং সেই অবস্থা থেকে উনি কিভাবে মুক্তি পেয়েছেন পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? ভালো। স্যার আপনার নামটা যদি একটু বলেন? আমার নাম হলো বিএম নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ। স্যার আমরা জানি যে আপনি দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যায় ভুগেছিলেন, কি হয়েছিল আমাদেরকে যদি একটু? আমার প্রথম আমার এই বাসায় আমি যখন জার্নি করে আসি আসার সময় সম্ভবত ঘুমাইছিলাম, ঘুমানোর পরে ঝাঁকি লেগে আমার ঘেঁটি এবং মাথায় সমস্যা হয়। তারপরে আমি প্রায় 6-7 মাস আগে আর কি, খুব এই মাথা এই পাশ দিয়ে একদম গেটি এই পাশে মোট কথা শক্ত হয়ে গেছিল, বুঝছেন? ভালো করে ঘুরে যেতাম না। প্রথম যখন এই সমস্যাটা শুরু হয়, বাস থেকে আপনি নামলেন বা দেখলেন যে কিছুটা ব্যথা করছে, প্রাথমিক ভাবে যখন ডক্টরের কাছে যান উনি কি বলেছেন? ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু আমার উনি ট্রিটমেন্ট দিছিল, ওষুধ দিছিল, 1 মাস খাওয়ার পরে আবার আসবেন। তারপরে 1 মাস পরে আবার গেলাম, আমি থেরাপি নিলাম, থেরাপি নিলে একটু ভালো হয়, আবার সেই একই অবস্থা, একই অবস্থা। তারপরে ঘুরে ফিরে সেই ভারী মাথা, ভারী মানে সারা মন আছে কামাই ধরে রাখে আর গেটি মোটামুটি মুখ করতে পারছেন না। হ্যাঁ, মুখ করতে কষ্ট হতো আর কি, খুব কষ্ট। পাশাপাশি কোমরে প্রচন্ড ব্যথা, কোমরেও ব্যথা ছিল খুব। ব্যথাটা কি সারাটা দিন ধরে থাকতো নাকি দিনের নির্দিষ্ট কোনো সময় থাকতো? না, নির্দিষ্ট মানে আমি চলাফেরার সময় একটু ব্যথাটা বেশি পাতাম, বা শোয়ার পরে ওঠার সময় হয়তো সকালে সারা রাত ঘুমাইছি, সকালে ওঠার সময় একটু ব্যথা হইতাম আর কি, ব্যথা লাগতো। তারপরে আমি এসএটিভি দিয়ে স্যারের সাক্ষাৎকার দেখলাম, দেখার পরে আর কি চিন্তে বন্ধ করলাম। আমার ভাই বিরাদের আছে, তাদের সাথে আলাপ করলাম, আমার ছেলে একজন ছিল, ওই ছেলেরও একটু সমস্যা হয়েছিল, মাথায় সমস্যা হয়েছিল, ও ট্রিটমেন্ট নিয়েছিল, পরে ট্রিটমেন্ট নিয়ে ও বললো কি আব্বা আপনি এখানে চলেন। আমি প্রথম আসতেই চাইনি, পরে বলছেন না চলেন। আমার ভাই বিরাদারও বললো,
পরে বলার পরে আমি আসলাম, এসে মোটামুটি আমি কয়েকদিন চিকিৎসা নিলাম। চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি আমি এখন আমি ঘাড়ে মুভমেন্ট করতে পারতেছি, মাথায় তো একটা সমস্যা বেশি নাই, আল্লাহর মধ্যে ভালো আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ অনেকটা দিন পরে দেখছেন যে আবারও মুভ করতে পারছেন, কোমরে সেই ব্যথাটা নেই, ব্যথামুক্ত জীবন কেমন লাগছে এখন? এখন তো অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার কথা বলেন নেই। যে অবস্থা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে গেটি লক হয়ে না ভাই, সেটা লক হয়ে না আর কি। এবং সেটা হলে তো আসলে প্রায় বিছানায় অনেকে পড়ে থাকতে হয়, এরকম অনেক মানুষ আছে। ওরা বলছিল, আমার ছেলে বলছে যে আপনি বিছানায় পড়ে যাবেন, পরে আমি ওই চিকিৎসক ওখানে বাদ দিয়ে পরে সারের কাছে আসি। সারের কাছে আসার পরে মোটামুটি এখন আমি গেটি টেটি সুন্দর বিরতি করতেছি, তারপরে মাজায় মোটামুটি মোটামুটি কেমন আছে এখন? আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, দর্শকদের জন্য আমি এতটুকু বলতে চাই, যারা আমাদের মতো কষ্ট পাচ্ছেন তারা একবার হলেও এখানে আসিয়া আপনারা এখানে ট্রিটমেন্ট নেন, ট্রিটমেন্ট নিলে অবশ্যই মনে হয় ভালো হবেন। যেহেতু আমি ভালো হয়েছি আপনারা মনে হয় ভালো হবেন, এই আমি বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনলেন এতক্ষণ বাবার কথা, তার যে ছেলে সেও কিছুদিন আগে আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়ে গিয়েছিল, আপনার অনেকেই সেটা খেয়াল আছে কিনা জানি না, তার ছেলেও এরকম দীর্ঘদিন উনি ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন এবং সুস্থ আছেন, এরকম অসংখ্য উদাহরণ আছে। আমরা চেষ্টা করবো আপনাদের সামনে এরকম আরো হাজারো হাজারো যত আমাদের ভাই বোন আছেন কষ্টকর, কষ্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ তারা ভুগেছেন, তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য, তাদের জীবনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।